যেতে নাহি দিব হয় তবু দিতে হয় তবু চলে যেতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীবনের বীজ বপনের সময় হচ্ছে ছাত্র জীবন। এই সময়টি জীবনকে আদর্শ হিসাবে গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের প্রত্যাশা, তোমরা জ্ঞান বিজ্ঞানের রাজ্যে বিচরণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলবে। তোমরা শিক্ষক ও পিতামাতাকে শ্রদ্ধা করবে এবং বড়দের সম্মান করবে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। কারণ দেহ মন সুস্থ না থাকলে কোনো কাজেই মন বসে না। তাই দেহ মন সুস্থ রাখার জন্য পরিমিত আহার করা, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। ছাত্র জীবনে কতগুলো মহৎ গুণে নিজেকে সমৃদ্ধ করতে হয়: সততা, আদর্শবাদিতা, ন্যায়নিষ্ঠা, উদ্যম, দেশপ্রেম, আত্মত্যাগ ইত্যাদি বহুবিধ গুণাবলী একজন প্রকৃত ছাত্রের চরিত্র লক্ষণীয় হওয়া উচিত। কারণ ছাত্ররাই হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। একথা মনে রেখে জীবন গঠনের কাজে নিজের নিষ্ঠার সঙ্গে আত্মনিয়োগ করতে চেষ্টা করবে, এই আমাদের প্রত্যাশা। তোমরা পিতামাতাকে সম্মান করবে, কারণ আমাদের জীবনে পিতামাতার স্থান সবার উপরে। জন্ম থেকে শুরু করে সন্তানের জীবনে মা বাবার প্রভাব সবচেয়ে বেশি। প্রত্যেক মা বাবাই সীমাহীন আত্মত্যাগ করে পরম স্নেহে সন্তানকে বড় করে তোলেন। তাই সন্তানের প্রথম, প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্তব্য হচ্ছে পিতামাতার অনুগত্য থাকা, বাধ্য হওয়া, তাদেরকে শ্রদ্ধা করা এবং তাদের প্রতি বিনম্র আচরণ করা, তাদের শ্রেষ্ঠ সম্মানের আসনে অধিষ্ঠিত করা। আমাদের প্রত্যাশা, তোমরা পিতামাতার প্রতি সদয় আচরণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ 5 থেকে 7 বছর তোমরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছ। আমরা বিভিন্ন ক্লাসে পড়ালেখা শেখানোর পাশাপাশি তোমাদেরকে শাসন করেছি। সেই শাসনের আদলে যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে সেটি আশা করি মনে রাখবে না। কারণ আমরা শাসন থেকে শুরু করে যা কিছু করেছি, যা কিছু শিখিয়েছি, সব কিছুই তোমাদের ভালোর জন্য এবং মঙ্গলের জন্য, এই কথাটি মনে রাখতে হবে। তোমাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা। আমরা আশা করি তোমরা আমাদের সেই প্রত্যাশিত ফলাফল অর্জন করার মাধ্যমে এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আবার ভর্তি হয়ে এই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ফলাফল ভালো করার মাধ্যমে প্রতিষ্ঠানের মান উজ্জ্বল করবে, এই আমাদের প্রত্যাশা। তোমাদের এবং তোমার পিতামাতা ও অভিভাবকদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।